অবস্থান এখানে আসার আগে অন্য জায়গাতে এক্সিস্টিং থাকে কি থাকে তার অস্তিত্ব ছিল আর যাকে সৃষ্টি করা হয় সৃষ্টি করার আগে তার কোন অস্তিত্ব থাকে তাই বলছেন তাই আল্লাহ বলছেন হাল আতাআল ইনসানি হিনুম মিনাদ দাহরি লাম ইয়াকুন কি লাম ইয়াকুন বল লাম ইয়াকুন লাম ইয়াকুন শাইআম মাযকুরা হে মানব জাতি তোমাদেরকে আমি এই জমিন থেকে সৃষ্টি করেছি সৃষ্টির আগে তোমরা উল্লেখযোগ্য কিছুই ছিল না নাথিং তোমাদের কোনো এক্সিস্টেন্স ছিল না লাম ইয়াকুন শাইআম মাযকুরা তোমাদের কোনো অস্তিত্বই ছিল না রাসূল এখানে আসছেন অস্তিত্ব আগে ছিল কিনা জুড়ে সবাই বলুন অস্তিত্ব ছিল কিনা ছিল আর আমার এই আমি আর আমার নবী কি সমান হইলাম জুড়ে বলেন সমান হইলাম এই ওস যে সমান না এই বিষয়টা বুঝলে যদি যদি বোঝানো যায় রহিম করিম জয়দ আমরকে যদি শিক্ষা দেওয়া যায় যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তোমার আমার মত নন তাহলে নবীর প্রতি সম্মানটা কমবে না বাড়বে তুমি জুড়ে বলেন তো সম্মানটা কমবে না বাড়বে আর যদি সম্মান বাড়ে তাহলে আনুগত্যটাও বেশি হবে কিনা বুঝতে পারতেছি না বুঝতে যার প্রতি সম্মান বেশি তার প্রতি আনুগত্যটাও বেশি আরো জুড়ে বল আর নবীর আনুগত্য ছাড়া বলুন না নবীর আনুগত্য ছাড়া বাঁচার উপায় আছে তো নিজে জুড়ে বলো আছে তো বাঁচার কোন পথ আছে নাকি আনুগত্য যদি না করা হয় নবীকে যদি অনুসরণ করা না হয় নবীকে যদি ইত্তেবা করা না হয় তাহলে তুমি শুধু আল্লাহর নাম নিয়ে দেওয়ানা হয়ে যাও তোমার ব্যাপারে আমার কথা নাই কারণ আমরা জানি নবীকে যদি না মানে সে ব্যক্তি ইমানদার হতে পারে আর নবীকে যদি মেনে নেয় ইমানদার হয়ে যায় জুড়ে বলে নবীকে যদি মেনে নেয় তো ইমানদার তাহলে নবীর আনুগত্য করা আমাদের জরুরি আছে কিনা না না অপশনাল সবে জবাব দেন এটা কি অপশনাল না কোন বলছারি নবীকে অনুগত্য করা লাগবে কিনা নবীর অনুসরণ করা লাগবে কিনা আমার পছন্দ হইলে করব না হইলে করব না ইট ইজ আমাদের অবস্থাটা কি শুধু ওয়াজ করলাম আর সিন্নি খেলাম এটা তো ঠিক না ওয়াজ দিন করি যিনি সিন্নি খাই সবার জন্য দায়িত্ব হলো চিন্তা করা আমি আজকে আপনাদের কাছে চিন্তার আহ্বান জানাবো রসুলের উম্মত আজকে এই জমিনে এত কষ্ট পাচ্ছে কেন যখন মনে আসে ঘুম আসে না ইউন বিলিভ মি যেটা আমি ঘুমাইতে পারি না যখন চিন্তা করি আমার নবীর উম্মতের এই কষ্ট কেন হচ্ছে অল ওভার দা ওয়ার্ল্ড বিশ্বের সর্বত্র রাসূলুল্লাহর উম্মত এত কষ্টে কেন এত জর্জরিত কেন এত লাঞ্ছিত কেন এত বঞ্চিত কেন আপনি এই চিন্তা করবেন আপনাদের সবার কাছে আমার এই দাওয়াত একটু চিন্তা করবেন আর যদি নবীর উম্মতের এই অবস্থা নিয়ে চিন্তা করেন তো আপনার দরজাটাও নবী এবং উম্মতের মাঝখানে যে একটু পার্থক্য আর নাও আপনি নবীর মতো একটা দায়িত্ব পাবেন পোস্ট পাবেন বেশ নবীর উম্মতের এই দুর্দশা নিয়ে চিন্তা করবেন আর দোয়া করবেন আল্লাহ তোমার হাবিবের উম্মতকে সাহায্য আল্লাহ তোমার হাবিবের ভুলকে বালা করো এই দোয়া করবেন উম্মতের যা হবার তো হবেই হওয়া তো হবেই আপনি এই দোয়া করার জন্য আপনার জীবনকে সুন্দর করে নিয়ে নেবেন আল্লাহ সুন্দর করে হযরত হাজিরিন মিলাদ শরীফ নিয়ে আলোচনা করলে যেটা আমার মাওলানা সাহেব করেছেন আপনারা শুনছেন অনেকক্ষণ আমরা হামেশাই করি এটা করার পিছনে রহস্য হলো যে যদি রসুলের স্পেশালিটিস গুলি আমার জানা থাকে তাহলে এই নবীর প্রতি আমার শ্রদ্ধা বেশি হবে আর নবীর প্রতি শ্রদ্ধা যদি বেশি হয় তো নবীর প্রতি মহব্বত বেশি হবে আর নবীর প্রতি যদি মহব্বত হয়ে যায় তাহলে নবীর সুন্নতকে আমল করতে পারবো আর যদি নবীর সুন্নতকে আমি আমল করি তো কেয়ামতের দিন নবীর সঙ্গী হয়ে বেহেশতে গিয়ে হাজির
ميلاد شريف قرآن not only a tradition and not a fashion only. It is a matter of fashion. It is a matter of our life and our life. I am looking at Rasul Paak says Islam and Waladat Shariif and Borna Kurbu. So I am going to say that I am going to be a human being. None. উনি যখন আসতেছেন সেই আশার অ্যারেঞ্জমেন্ট কিভাবে আল্লাহ করেছেন কিতাবে পড়ো দেখো আলিমদের কাছ থেকে ওয়াজ শুনো তোমার আমার জন্য এই সিস্টেম করা হয় বলকে নবী যদি এই জমিনে তাশরিফ নিয়ে আসলেন এর আগে হযরতে আব্দুল্লাহ দুনিয়া থেকে বিদায় হয়ে গেছেন নবীর আব্বা দুনিয়া থেকে বিদায় হইছেন এখানে বিরাট একটা ফলসফার হয়ে গেছে আসকার জমা করতেছিলেন বিরাট একটা ফলসফা আছে রাসূল দুনিয়া আসার আগে আগে তার ওয়ালিদ সাহেব দুনিয়া থেকে বিদায় হয়ে গেছেন তার ভাই রাসূলুল্লাহর আব্বার ভাই তাহলে কি হয় চাচা সে হলো লিডার আর লিডার চিন্তা করতেছে যে আমার ভাই তো দুনিয়া থেকে বিদায় হয়ে গেল কোনো বংশ তো তার অবশিষ্ট রইল না তার কোনো চিহ্ন ওই জমিনে থাকলো না কোন আওলাদ তার নাই মারা গেল খোঁজ নিয়ে দেখলো যে তার ওয়াইফ অর্থাৎ হযরতে আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা উনি প্রেগন্যান্ট তার মনে বড় খুশি হইল যে হ্যাঁ কাজ হইছে যে আমার ভাই তো মারা গেছে আর তার ওয়াইফ তো প্রেগন্যান্ট দেখা যাচ্ছে যদি একটা ছেলে সন্তান হয় তাহলে আমার ভাইয়ের বংশটা দুনিয়ায় থাকবে বড় অপেক্ষায় আছে এজন্য তার হরিদা এক বান্দি নাম সুয়াইবা কি নাম সুয়াইবাকে চাকরিতে নিয়োজিত করে দিয়েছে যে সুয়াইবা তুমি আমিনার কাছে পাকবা ডেলিভারি হওয়ার সাথে সাথে তুমি আমাকে খবর দিবা আমি তো আশা করি যে আমার ভাইয়ের ঘরে একটা বাতিজা হবে সেই খবরটা তুমি আমাকে দিও সত্যি সত্যি তো দুনিয়াতে নবী নবী যখন চলে আসেন উনি ছেলে নামে কি ছেলে আর ওই বেটি তো নিয়োজিত আছে খবর দেওয়ার জন্য এই ছেলে এই জমিনে আসার আগে মেয়ে লোক বড় লাঞ্ছিত ছিল ওই সমাজে কোনো মেয়ে জন্ম নেওয়ার সাথে সাথে জবাই করে ফেলতো মারিয়া ফেলাইতো কবরে মাটির নিচে গর্তের মধ্যে পুঁতিয়া রাখিয়ে দিত জিন্দা গাড়িয়ে দিত মাটি নাউজুবিল্লাহ বলে আজকে মহিলারা বাই হইছে আমাদের নবীর দরবার করে কুসাকুসি করে কয়ে মহিলাদের নাকি ইসলামে মর্যাদা দেয় না নিমক হারামের দল যে আমেরিকা আজকে মানবতার নাম ধরে মহিলাদের বেইজ্জত করে মারাইতে না 10 বেটা এক্সট্রাতে মহিলাদের যদি যাতায়াত বদমাশি করে তোর মর্যাদা বেশি হয় না মহিলাদের মর্যাদা যদি দিয়ে থাকে তো ইসলাম দিয়েছে জুড়ে বলেন সুবহানাল্লাহ এই নবী যে বৎসরই জমিনে আসেন ওই সমাজে মহিলার কোন দায়িত্ব ছিল না কোন মূল্য ছিল না একটা বেবি জন্ম নিল মহিল মেয়ে তার কোনো অপরাধ নাই কিন্তু সমাজে কোনো মূল্য নাই বলে এদের জিন্দা মাটির তলে পুঁতিয়া দিত আল্লাহ সম্মান করেছেন এই বছর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছেলে হয়ে দুনিয়া আসছেন আর এর কারণে এই বছর পুরা বিশ্বে কোনো গর্ভবতী মহিলারা মেয়ে ডেলিভারি করে নাই সব করে কি আছে ছেলে নবীর ইজ্জত আল্লাহ কিভাবে করতেছে এটা একটা সুন্দর একটা পয়েন্ট হঠাৎ করে এসে গেল আর এই নবী এসে বলছেন লা তাকতুলু আওলাদাকুম খাশিয়াতা ইমলাক নাহনু নারযুকুহুম ওয়া ইয়্যাকুম ইন্না কাতলাহুম কানা খিতআন কাবীরা খবরদার কোন আওলাদকে তোমরা কাতল করবে না এইভাবে জিন্দা মাটির তলে তার গুর করবে না দফন করবে না রিজেকের অভাব তোমরা চিন্তা করো রিজেক তো আমি দেই এবং দিতে থাকবো দূরে বলেন সুবহানাল্লাহ এমন ভাবে হত্যা করা বহুত বড় গুনাহ আল্লাহ বলতেছেন ইন্না কাতলাহুম কানা খিতআন কাবীরা মহিলাদের কি মর্যাদা আল্লাহ দিয়েছে
আমি মাঝে মাঝে যখন বিতর্ক আলোচনা করতেছিলাম মাঝে মাঝে যখন ওই ওইটা তুলনা করি তো বুঝি যে আল্লাহ তো আল্লাহ তো আমাদের বেটাইদের পুরুষদের তো কমাই ফেলছে মর্যাদা মহিলাদের বেশি করে দিচ্ছে সুবহানাল্লাহ বলে আমি দেখি মহিলাদের মর্যাদা আমরা শুনছে তো বলা হইছে আওলাদকে এই তোর মার সাথে ব্যবধি করিস না মার পায়ের নিচে বলেন না বলেন সবা বেশ না ছেলে হ্যাঁ মায়ের কদমের নিচে ছেলের না দামাইল বেশ সবার বলুন মার কদমের নিচে ছেলের তো ছেলের বেহেস মার কদম মায়ের মহিলা না পুরুষ মহিলার দাম কুমুক রাতে আসেনি বাবার কদমের নিচে ছেলের বেহেস তাহলে এখানে একটু কিছু হয়ে গেছি না এই জন্য এটা আমি এখন বলতেছি না দাম কিন্তু পরে দেখাই দিব দাম আছে আল্লাহ ব্যালেন্স রাখেন চেক এন্ড ব্যালেন্স আছে এখানে কোরআন শরীফে মহিলাদের যে দায়িত্ব দেওয়া হয় হাদিস শরীফে যে মূল্য দেওয়া হয়েছে পুরুষদের এত মূল্য দেওয়া হয় নাই শুধু তকসিমে ওরাসতের মধ্যে তুমি দেখতেছো যে ছেলের দুই অংশ মেয়ের এক অংশ নির্বুদ্ধ তুমি হিসাব জানো না এই জন্য তো কম্পিউটার বাইর করছো আমার আল্লাহ কিন্তু ভালো হিসাব জানেন যে হিসাব করে দেখছেন বলকে দেখা যায় মহিলা তার জীবনে সম্পত্তি ছেলের চেয়ে বেশি পায় سبحان الله والحمد لله سبحان الله والحمد لله لا إله إلا الله